Hello friends gila, ki khobor to bi hajong youtube channel ne apne gele sagotom janale to jinge ke moi next video dise kam kas korala hajongma pujelo to finally ajike hajongma pujenike ahile aro apne gele dekhaba chesta koribo hajongma pujere ki system ne kora hoy kinka kora hoy to video ro hobe loke last loke sei dege friend gila to friends gila ide use jidanike puja dekhiba lagise apne gele to bir sweet gele amla hajongla to mage dene puja arpan kora hoy aro motamoti 24 bochor ami kori utikrom korile ide golpara jila la mati anike to nirmal hajong dangoria dev to ahise to oi prothomote idani purbodoni korise friend gila to apne gele dekhaba chesta koribo puja le kichu disyo aro অলপৰা ডান্স কম্পিটিচন আৰম্ভ কৰা হৈছে কাৰ্য হৈছে নেকি তো ফ্ৰেণ্ড গিলা চাই থাকি ভিডিঅৰ হ'ব লকে তো দেখাবা চেষ্টা কৰিব আজিক আমাৰ 4 নম্বৰ গলপৰা জিলাৰ মাটিয়া কেমলা হাজংমা পূজলে দৃশ্য ও সুন্দৰ গাবো তোলা ঘৰা কত দূৰ আমি হাজংমা পূজা পশ্চিম মাটিয়া Rogote, carinong, matia, konsolna, homo raisla hazong tani, hazong ma puja, ami ono sito korise, aromo ai puan kotole, sobako, mulato poki moi, pranamaro, Hajongma puja na porichalona komite na hormaniyo sabhapati Rajendra Hajong kebe pujara chalai nibola karone onurodh janale aro uta lagi alpa sahajita agbarao lagi hormaniya Bhimabala Hajong aro Jafar Hajonge moi sahajog agbarao lagi তুমি অনাগত সংগ্রামী খন্নন আসনি Thank you.
আমরা হাজংলা মাতৃভূমি প্রতীক হিসাবে পূজা চলি আছে প্রভাকে জয় জোহার দিয়ে পূজা লাভ করতে লাগে লাগে মই অনুরোধ জানালো পূজা আমরা হাজং মাও পূজা আমরা মাতৃভূমি হবালা আর এই পূজা আমরা চলি আছে আর হবাকে আমি জয় জোহার দিয়ে আরাধনা করা ভূমি পূজা আমরা ইতিমধ্যে পতাকা উত্তোলন অতি সুন্দরভাবে হয়ে গেলে আর দলগোমা কদমতলা গাঁ পঞ্চায়েতলা সভাপতি দলগোমা কদমতলা গাঁ পঞ্চায়েতলা সদস্য সম্মানীয় ডিম্বেশ্বর হাজং আর প্রতীশ হাজং তেমকে মই ধন্যবাদ জানালে আর এই পতাকা উত্তোলন উত্তোলনলা সম্পর্কে দলগোমা কদমতলা গাঁ পঞ্চায়েতলা সম্মানীয় সভাপতি ডিম্বেশ্বর হাজং দেবকে মই চমুকে দুই এখার কোয়ার কারণে বিনম্রতার অনুরোধ জানালে আজি পতাকা উত্তোলন পবনী উপস্থিত থাকা সম্মানীয় আমরা মাতিয়া আঞ্চলিক হাজংমা পূজা কমিটিলে উদ্যোক্তা গেলে লগতে সম্মানিত রাইজ আর অসমিয়া নতুন বছরলা আর রঙালী বিহুলে ইদানি উপস্থিত থাকা সম কর্মকর্তা তথা সম্মানীয় রাইজ গেলেগে শ্রদ্ধা জ্ঞাপন করছে আজি এই পতাকা উত্তোলন মগে সহায় সহযোগিতা করা কারণে অন্তরলাগান ধন্যবাদ জ্ঞাপন করেছে আর মই আরো বেশি নকই আমরা এই হাজং মা পূজা সম্পর্কে আমরা প্রতিস্থাপক সম্পাদক প্রতিস্থাপক সভাপতি তথা সঞ্চালক আমরা নির্মল কুমার হাজং দেবে অপবহলভাবে বর্ণনা দিব শুনিকে মই অল্প বহলভাবে কোয়ার কারণে অনুরোধ জানালি আর বয়োবৃদ্ধ ব্যক্তিগুলা মালা বয়োবৃদ্ধ মাও মা বইনি পিসি সবাক শুভেচ্ছা জানাই আজি মই পতাকা উত্তোলনলা বিষয়ে উত্থাপন করব কিছু মূল্যবান বক্তব্য চিন্তাধারা আজি আমরা 24 বছর ধরে এই পূজার আয়োজন করেছে প্রতি বছরে এক ভাগ নিয়ে অনুষ্ঠিত হয়ে যায় এই হাজংমা পূজারা অতি গুরুত্বপূর্ণ এই কারণে যে সমস্ত আমরা হাজং জাতিগুলোকে একত্রিত করালা এগুলো মুখ্য প্রচেষ্টা সমস্ত জাতিরেগে আমরা মা বলে তুলনা করে বা আমরা প্রধান পুজো হিসাবে এদিকে গণ্য করা হয়
মাতৃভক্তি আদর্শে আমরা সমাজকে আমরা সম্পূর্ণ রূপে রক্ষণাবেক্ষণ দিয়া দেব উন্নতি করার কারণে সহযোগ থাকিব কারণে আর হবে আমরা আগবাই যাব কারণে এটা হলো নবপ্রস্তা তা এই হজমা পূজারা এগরা এই হজম সমাজলা উত্তর পূর্বাঞ্চল অসম মেঘালয় অরুণাচল আদি করে বিভিন্ন প্রান্তে বসবাস করা আমরা হজম হিলাল এগরা ইতিহাস নতুন অধ্যায় হিসাবে পরিগণিত হচ্ছে ইলা চিন্তাধারা সম্পূর্ণরূপে সজ্জীবিত করালা চিন্তাধারা আরো আমরা জাতিত্ব বিষয় স্বতন্ত্র যেটা আমরা ভাষা সংস্কৃতি কলা এগুলিকে রক্ষা করে যাব আর আমরা হাজংগুলিকে সম্পূর্ণরূপে গড় দেওয়ার কারণে এই এই উদ্দেশ্য নিয়ে আমরা এই পতাকা নিয়ে যে সমবেত আর এই কারণে আমরা হাজমা পুজোর উল্টোটি আসলে অনুষ্ঠিত করা হয় এই পুজো নিয়ে আমরা আলোচনা করে হাজংগুলো বিভিন্ন প্রান্তে থাকা হাজংগুলোর সমস্যা সম্পর্কে ভাষা আদি করে অন্যান্য বহু রকমের সমস্যা থাকে ওগুলো সমস্যাগুলো তুলে ধরেই আমরা একদিন বেগরা বলিষ্ঠ পদক্ষেপ হিসেবে হাজং জেলা যে আজি ঘুম থেকে উঠিছে নতুন অধ্যায় নিয়ে আমরা আগবাড়ি আহিছে আর এই পৃথিবীর লোক নিয়ে আমরা জাতিত্বকে হাজং হিসাবে পরিচয় দেওয়াকে সক্ষম হওয়ার কারণে ইডে আমরা আয়োজন আর এই আয়োজন নিয়ে আজি সহযোগ করা সকল আমরা ব্যক্তিগুলোকে হাজং সমাজলা সোনার ফসল হিসাবে মানে গণ্য করিলে কারণ এই ভূমিকারী হব আমরা সমস্ত হাজং জাতির কেন্দ্রবিন্দু বা প্রাণকেন্দ্র এটাকে আমরা উন্নতি করা আমরা এই যে অনুষ্ঠান থেকে গড়ে তোলা উত্তর পূর্বাঞ্চল এটা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঠাই হিসাবে পরিগণিত হচ্ছে আমরা এটা নিয়ে বেশি করে আমরা হাজং মাকে ধরে আরও হাজং মাকে কল নিয়ে যে আমরা ভালো ভালো হাজং সন্তান গেলে হাজং সমস্যার কারণে কাম করেছে দেশের কারণে কাম করেছে উমকে কৃতজ্ঞতা জানায় উমকে সম্মান জানায় ওই ব্যক্তি হিসেবে আমরা যদি এই ইতিহাস হাজংলা ইতিহাস লোক নিয়ে মুখ যদি তুলে ধরে না রাখে তাহলে আমরা কি কান্দাল হব আমরা গুড়ি হব হাজং গেলে কিছুই নাই বলে কো গতি আমরা হাজং যায় ভালো ভালো ব্যক্তিগুলো কাম করে আছে উমল আদর্শ গিলো ওই ব্যক্তিগুলোর সম্মান আমরা চিরদিন স্মরণ করে যাব আর হাজং সংস্কৃতি কলা আর বিভিন্ন এগুলো আমরা গুটি ধরা পত্নী ইতিহাস চালা গুটি পত্নী আমরা এগুলা মূল্যবান মূল্যবান ভূমিকা নিয়ে যাওয়া লাগিছে বা আমরা একটা প্রতিষ্ঠিত জাতি হিসাবে আজ পরিণত হব তাই আমরা এই দিন পতাকার আপনাকে মানে বর্ণনা করব লাগছে যে এই রাঙা পাটিনে আছে আমার সমস্ত হাজং জাতির শিল আর ওই পৃথিবীর মানচিত্র আছে আর ওটাকে মাতৃস্বরূপে আমরা পৃথিবীর যে মাতৃ হিসাবে আমি তুলনা করি এটাকে আমরা অধ্যয়ন করে এইভাবে আমরা এই অনুষ্ঠানগুলো পুড়ে চলে আসি এটা এই কিছু কথা যদি মানে উল্লেখ করে যে আমরা যাকে শ্রদ্ধাঞ্জলি আমরা অলপ পরে আর করব ওই ব্যক্তিগুলোর নাম মানে কিছু পুনর্বার মানে উল্লেখ করে এদিন নাম আছে রাশিমণি হাজং এই অভিভক্ত ভারত 1942 সন নেই আসাম রাইফল বাহিনী এই হাজং হিলাল কিমতকে রক্ষা করবকে যা যায় প্রাণ করে পুলিশ হিলালকে যুদ্ধ করে হয় শুনি আছে ওর লগে আছে আর মঙ্গলচাঁদ সুরেন্দ্র ইত্যাদি ওই সময় ভাগা সমস্ত ভারতের বিশাল ভারত বসে থাকি আসাম আসাম রাইফলস বাহিনীর লগে মুখামুখি যুদ্ধ আছে ওটা যে সংগ্রামের শেষ নাই বহিনী আছে ওর লগতে সহযোদ্ধা আছে সুরেন্দ্র মঙ্গলচাঁদ আদি কয়জনমান বিখ্যাত হাজং ওরা কুমলা আদর্শ যে ওই যে গব্বর ওই মিলিটারি গেলে কিছু মাল বিদেশি মিলিটারি দিল বিদেশি হাকন 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 না ভাগ যদি দিল ওই মন গেলে হাজং মন গেলে কিছুমান তিমাত গেলে বদবর ব্যবস্থা করিব আর ওই বীর নারীর ওই কুছে যে মই হাজং লাসিমত সম্মান রাখিব নাহলে মরিব মরিব ইনকে যে যুদ্ধ করে অবতীর্ণ হয়ে ওই কী করেছে অমরত্ব লাভ করেছে সম্মান লাভ করছে এলা বর্তমান ভারতবর্ষ নিয়ে কারা হাজংই নয় সমস্ত ভারত সরকারে আগে স্বীকৃতি দিছে ভারতবর্ষলা এদিন একটা মুক্তিযোদ্ধা হিসাবে বা স্বাধীনতা সংগ্রামীর একটা মহান বীরাঙ্গনা নারী হিসাবে স্বীকৃতি দিছে আগে কলকাতা গুয়াহাটি আদি বিভিন্ন স্থানীয় হলা স্মৃতিচিহ্ন আছে তাদের আপনাকে চিন্তা করে হলা ওই আমরা সুসন্তান হাজংরা আমরা হাজং জাতির নাম রোশন করেছি ইনকে
কাম করা ব্যক্তি কারণে উমলগা সিজি আমরা অমর কে রাখিব আর কিটু কথা জানো তারপরে আহিলে তিন বীরেন্দ্র হাজং আর হরেন্দ্র হাজং হবে হরেন্দ্র হাজং থাকিবা একজন একজন পুলিশ কর্মচারী বিষ্ণু রামালা দিনতে পুলিশ থাকিবা যিকি ধাক উদানি ভাতৃঘাতী কিছু আন্দোলন হয়েছে ওই আন্দোলন বহু লোক মারামারি করেছে কাটাকাটি করেছে উদানি সন্মুখ সময় নিজে গেছন আগ বাই যে যোরহাট করে কৈছে যে আমলা হাজং গেলে আমার কিছু না কয় ইয়ে বাসে রে গতিকে আপনি গেলে আমাকে রক্ষা কর বলে যাচ্ছে কিন্তু তথাপিও মোকে একেবারে ধা চুড়াল দিয়ে দুজনে কাটি ফেলাছে লগেলগে শহীদ তে হাজং সমাজা ওই কারণে আমার কারণে ওই যে মুড়ি আছে আমাকে রক্ষা করার কারণে ওই জন্য আগে আমরা শ্রদ্ধা জানাই আগে শহীদ হিসেবে ঘোষণা করেছে ওই ধেমাজি জেলার জারামপুর অঞ্চল নিয়ে ঘটনা ঘটেছে ওই ব্যক্তিরা যদিন হাজং জাতিতে যতদিন থাকে হাজং সাহিত্য বা হাজং সাহিত্য বা কথা এই কাটনিগুলি অনাম থাকিব তারপরে আহিলে আপনার কি মহোদয় হাজং মহোদয় আছে হাজং থাকিবান এই টিকিহিল অঞ্চল একজন স্বাধীনতা সংগ্রামী ওই ভারতের স্বাধীনতার কারণে ওই অঞ্চল নিয়ে একজন লেখা থাকিবেন আর স্বাধীনতা মানুষকে উদ্বুদ্ধ করবেন আর ওই শহীদ যেটা বুকলেট ডর শহীদ শহীদ বই ওই বই নিয়ে ওরা আমরা সোনালী আখরে লেখা আছে তো ওই ভারতের স্বাধীনতার কারণে যথেষ্ট কাম করেছে কষ্ট স্বীকার করেছে তো ওই মহোদয় হাজংকে আমরা প্রতি বছরে ইদানি সকে সম্মান জানাই ইডি আমলা শ্রদ্ধাঞ্জলি মূল বৈশিষ্ট্য এই শ্রদ্ধাঞ্জলি আমরা চিরদিনে করে যাব লাগিব কারণ যেহেতু ওরা একরা সোনালা হাজং মূল্যবান হাজং মান থাকিবান উমলা আদর্শতে আমলা আর হাজং সাহায্য উদ্বুদ্ধ হোক আর ইনকে হাজংকে রক্ষা করে আগবাড়ি নেওয়ার কারণে কাম করে যাও তারপরে এই কথাটা আমরা এইখানে আলোচনা করে যাতে আমলা মানগুলো ধ্যান দিয়ে মশন অনুভব করে আর গুরুত্বতে এগুলো পরস্পরে কথাগুলো রাখে যে তারপরে আহিলে আমরা কি ইয়ারপরে আমরা এই এই হাজং মা অঞ্চল নিয়ে ইডেন ই করি হিসাবে আমরা কি একটা গ্রন্থগার একটা গেস্ট হাউস আর একটা হাজং মালগুলো শহীদ ব্যক্তিগুলো স্মৃতি হোক ইনকাকে একটা অনুষ্ঠান করব ভবিষ্যতে এটা বৃহৎ পরিকল্পনা এই পরিকল্পনা নিয়ে বহু কোটি টাকাটা দরকার এইটা আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে আবেদন করে যাব ওরা আমাকে কি কয় বর্তমান মোদী সরকার আছে ওরা তো পিছপরা জাতিগুলিকে বহু অনুদান দেওয়া দেখিছে মই এই মিডিয়া যোগে হোক মই এই বক্তব্য রাখিলে যাতে ভবিষ্যতে আমাকে সহায় সহযোগ করে আগবাই নিয়ে বার বেশি নকম আরো কয়া ব্যক্তি আছে ওরা কব ধন্যবাদ জানাইয়া আজি পতাকা উত্তোলন পর্ব সমাপ্ত করি ধন্যবাদ থাকলে আমলা সম্মানীয় হাজং জাতীয় পরিষদ প্রতিষ্ঠাপক নির্মল হাজং দেব তো ফ্রেন্ডস গুলো আপনি গুলো জিঙ্কাকে আমাকে নেক্সট ভিডিও নিয়ে কমেন্ট নিয়ে জানাছে কি হাজং মা পূজারে কিঙ্কা করে কি সিস্টেম নিয়ে করে তো আমি কাম কাজ করলা ভিডিও দিব না ফ্রেন্ড গুলো ফাইনালি আজিকা পূজারে তো আপনাদেরকে বহুত কিছু দেখাবার চেষ্টা করলে আজিকা আর ভিডিও বহুত লম্বা হওয়ার কারণে নেক্সট ভিডিও নিয়ে দিব মানে পুরো গান হব কিবা কিবি বহুত কিছু হব তো ফাংশন হব ফ্রেন্ড গুলো তো যদি মোলা চ্যানেল নতুন তো চ্যানেল সাবস্ক্রাইব করতে ফ্রেন্ড গুলো বহুত দেখাবার চেষ্টা করব আমরা হাজং মা পূজার দৃশ্য ফ্রেন্ড গুলো California dreaming about